কি খবর তোমরা সবাই কেমন আছো আবার মিস চলে আসছি কি মিসকে দেখে ভালো লাগছে ভালো লাগছে না নিশ্চয়ই ভালো লাগছে কেন মিস তো মজার মজার সব গল্প নিয়ে চলে আসি খারাপ লাগার কথা নিশ্চয়ই না কিন্তু এখন আরও বেশি ভালো লাগবে কারণ আমরা কিন্তু আজকে নতুন কিছু অ্যালফাবেট দিয়ে একটি মজার খেলা খেলবো সবাই কি খেলাটি খেলতে চাচ্ছ খেলবে না হ্যাঁ তাহলে আমরা সবাই খেলা করতে পছন্দ করি মিশর তো খুব ভালো লাগে তোমাদের সাথে মজার মজার খেলা করতে এবং মজার মজার কিছু অ্যালফাবেট নতুন কিছু শিখছি প্রতিদিন আমরা নতুন কিছু শিখছি তাই না তাহলে চলো আজকে আমরা যে খেলাটি খেলবো সেটা হচ্ছে খুবই মজার আমরা আর কথা না বলে আমরা আমাদের খেলায় চলে যাই আজকে হচ্ছে আমরা যে জিনিসটি শিখবো সেটা হচ্ছে জয়েন দ্য পিকচার উইথ অ্যালফাবেট ভি থেকে জেড এর অর্থ হচ্ছে কি আমরা পিকচারের সাথে অ্যালফাবেটটি জয়েন মানে লাইন টেনে যোগ বা হচ্ছে আমরা জয়েন করব। শুনতেই তো একটু অবাক লাগছে যে মিস আসলে এটা শুনেই তো অবাক যে না এটা একটা মজার খেলা কিভাবে করব মিস প্রশ্ন হচ্ছে তাহলে চলো আমরা আর প্রশ্ন না করে আমরা সরাসরি খেলায় গিয়ে দেখি যে খেলাটি আমরা কিভাবে খেলবো এবং খেলতে খেলতে হচ্ছে আমরা একটি মজার পড়াও শিখে যাব সেই পড়াটি হল জয়েন দ্য পিকচার উইথ অ্যালফাবেট তাহলে চলো যেহেতু আমাদের জয়েন করতে হবে পিকচারগুলোকে আগে সবার আগে আমরা পিকচারগুলো দেখে নেই। দেখি তো আমরা কি এই পিকচারগুলো সবাই চিনতে পারি দেখো তো এখানে একটি কিসের ছবি ভ্যান ভেরি গুড তোমাদের তো সব মনে আছে ভি ফর ভ্যান তারপর এখানে একটি কিসের ছবি ওয়াচ ওয়াচ অর্থ হাত ঘড়ি হ্যাঁ ওয়াচ অর্থ হাত ঘড়ি তার মানে আমরা হাতের যে ঘড়িটি পড়ি সেই ঘড়িকে বলা হয় এবং ঘড়ি দেখো তো এই আছে আছে দেখতে কেমন লাল নীল রঙের লাইট জ্বলছে এবং ওর সামনে কতগুলো গিফট আমার কিন্তু এখনই মন চাচ্ছে যে আমি গিফটগুলো গুলো নিয়ে আসি তোমাদেরকে দিব আমার মিসও রেখে নিব মিসে কিন্তু গিফট দিতেও ভালো লাগে এবং নিতেও ভালো লাগে তাহলে চলো আমরা মজার দেখে ফেললাম সবাই তো আমরা এইগুলোকে চিনে ফেলেছি এবার হচ্ছে এই ছবিটি দেখে কি বুঝতে পারছো পিকচারটি ইয়া চমরি গাই ভেরি গুড তোমাদের সবার সব কিছু মনে আছে তাহলে বলো তো এই শেষের পিকচারটি কিসের হ্যাঁ এই পিকচারটি হচ্ছে জু জু মানে হচ্ছে কি চিড়িয়াখানা চিড়িয়াখানায় নিশ্চয়ই সবাই গিয়েছ চিড়িয়াখানায় কি কি থাকে অনেক পশু পাখি থাকে তাই না এরকমই কিন্তু আমরা ছবিতে দেখতে পাচ্ছি এই জুতে কি কি আছে অনেক পশু পাখি তাহলে আমরা সবগুলো পিকচার দেখে কিন্তু বুঝতে পেরেছি ছবিগুলো আমরা চিনে ফেলেছি এখন হচ্ছে আমাদের মজার যে খেলাটি সেটা হচ্ছে আমরা জয়েন করবো অ্যালফাবেটের সাথে তাহলে চলো আমরা দেখি আমাদের অ্যালফাবেটগুলো কোথায় লুকিয়ে আছে এই তো চলে এসেছে তাহলে চলো আমরা আগে আমাদের অ্যালফাবেটগুলোকে একটু চিনে নেই দেখি তো কোন অ্যালফাবেটের নাম কি হবে এই অ্যালফাবেটটি কি বলো তো ডাব্লিউ ভেরি গুড তোমরা তো সবাই মনে রেখেছ ডাব্লিউ ডাব্লিউ ফর যেন কী হয় আমরা এই খেলাটি পরে খেলি তারপরের অ্যালফাবেটটি কি বলো তো এর পরে কি লেখা আছে এক্স হ্যাঁ ডাব্লিউর পরে কি হয় এক্স এবার বলো তো পরের অ্যালফাবেটটি কি লেখা আছে কী দেখতে কিসের মতো হ্যাঁ দুটি বাঁকা বাঁকা দাগ দিয়ে আমরা ভি লিখিতে পারি তার মানে এই অ্যালফাবেটির নাম হচ্ছে ভি তারপরে দেখো এই অ্যালফাবেটটির নাম কি? জেড হ্যাঁ অ্যালফাবেটটির নাম হচ্ছে জেড তারপরে কি আছে শেষেরটি কে বলতে পারবে ভেরি গুড জেড পরে যে অ্যালফাবেটটি লিখা আছে ওর নাম হচ্ছে ওয়াই তাহলে চলো আমরা এখন সারপ্রাইজ বা ম্যাজিক করে আমাদের মজার খেলা জয়েন করে ফেলি আমরা দেখি কিভাবে করতে হয় আমরা ভ্যান কোন অ্যালফাবেট দিয়ে লিখি বলো তো ওয়াই দিয়ে লিখবো না ডাব্লিউ দিয়ে লিখবো চলো তো দেখে আসি ভ্যান আসলে কোন অ্যালফাবেট দিয়ে লিখতে হয় দেখেছ ভি ফর ভ্যান তার মানে আমরা কিন্তু লাইন টেনে দেখো আমরা জয়েন করে দিয়েছি জয়েন করেছি হ্যাঁ তাহলে আমরা কি জানতে পারলাম ভি ফর ভ্যান ভি ফর ভ্যান ভি ফর ভ্যান তাহলে আমরা লাইন টেনে যোগ করে ফেললাম এখনো হচ্ছে আমরা পরের পিকচারটি দেখে কি বুঝতে পারছি এটা কিসের ছবি যেন ওয়াচ এই ওয়াচ এখন কোন অ্যালফাবেটের সাথে হবে তো কার সাথে আমরা ওকে জয়েন করব। কোন অ্যালফাবেটের সাথে এক্সের সাথে না এক্সের সাথে তো হবে না চলো তো আমরা দেখি কোন অ্যালফাবেটের সাথে জয়েন করব। ডাব্লিউ তার মানে ডাব্লিউ ফর ওয়াচ ডাব্লিউ ফর ওয়াচ মেসের সাথে আবার সবাই বলো ডাব্লিউ ফর ওয়াচ ভেরি গুড এবার এই শেষের পিকচারটি কিসের তো এখানে ওয়াচের পরে এক্স মাস এক্সমাস্ট্রি কোন অ্যালফাবেট দিয়ে হয় চলো আমরা সবাই একটু দেখে আসি যে আসলে কোন অ্যালফাবেট দিয়ে হবে ওয়াও দেখেছি কত সুন্দর করে আমরা জয়েন করে ফেললাম এক্স ফোর এক্স মাস্ট্রি মিসের সাথে তাহলে আরেকবার বলো এক্স ফোর এক্স মাস্ট্রি এক্স ফোর এক্স মাস্ট্রি ভেরি গুড এবার তারপরে এই পিকচারটি তো দেখে আমরা বুঝতেই পেরেছি এটা হচ্ছে ইয়াকের ছবি ইয়াক আমরা কোন অ্যালফাবেটের সাথে জয়েন করবো বলো তো জেড দিয়ে করবো তাহলে চলো আমরা একটু দেখে আসি আসলে কোন অ্যালফাবেটের সাথে ওকে জয়েন করা হবে দেখেছ ওয়াই ফর ইয়াক তাহলে মিসের সাথে সবাই আরেকবার বলো ওয়াই ফর ইয়াক ওয়াই ফর ইয়াক ওয়াই ফর ইয়াক তারপরে দেখো শেষের পিকচারটি কি দেখতে পাচ্ছ হ্যাঁ এটা হচ্ছে জু তাহলে আমরা জু কী দিয়ে লিখবো বা কোন অ্যালফাবেটের সাথে লাইন টেনে যোগ করব বলো তো এটা তোমরা বলবে ভেরি গুড জেড তাহলে চলো আমরা জয়েন করি হ্যাঁ জেড ফর জু জেড ফর জু তাহলে আমরা কত সুন্দর করে হচ্ছে জয়েন দ্য পিকচার উই অ্যান্ড অ্যালফাবেট তার মানে হচ্ছে আমরা পিকচারের সাথে অ্যালফাবেট লাইন টেনে যোগ করে শিখেছি শুধু কি আমরা পড়াই শিখলাম নাকি একটা মজার খেলাও হয়ে গেল যে কিভাবে জয়েন করতে হয় সেটাও শিখে গেলাম তাহলে এরকম আরও মজার অনেক ক্লাস নিয়ে মিস খুব দ্রুতই আবার চলে আসবো আজকে তাহলে আমরা এখানেই ক্লাস শেষ করছি সবাই কিন্তু এই খেলাটি নিজেরাও খেলবে এবং সাথে আরও ছোট ছোট ভাই বোনদের নিয়েও খেলবে ঠিক আছে সবাই ভালো থাকো হাফেজ